Welcome back, Wolf. Well, just so you know, I've been singing your praises on the podcast, and James and Nolan, they think you're one to watch. Hello. Welcome to DiRT 5. So anyway, what's up, everyone? Today I'm going to continue my next episode from my career. So anyway, so today I'm গ্যারেজে যাবো, গ্যারেজটা কি অ্যাকচুয়ালি যদি দেখি, গ্যারেজে অল টাইপ অফ কার অ্যাজ ইউ ক্যান সি হেয়ার, লাইক সব ধরনের গাড়িগুলো এখানে আমরা একসাথে দেখতে পাবো। ইভেন ইউ ক্যান পারচেস ফ্রম হেয়ার ইফ ইউ ওয়ান্ট টু চয়েস এনিথিং। ওকে, সো বেটার এখান থেকে না কিনে রেসের স্পেসিফিক কিছু গাড়ি থাকে যেটা আলাদা ক্যাটাগরি সিলেকশন থাকে, দ্যাটস ওয়াই ওইখান থেকে কেনাটা আই থিঙ্ক বেটার হবে, বিকজ এখান থেকে অল ওভার সব গাড়িগুলোতে কোনটা কোন রেসে বোঝাতে একটু টাফ। একই গাড়ি ওইখানে থাকে, বাট ওইখানে ক্যাটাগরি ওয়াইজ সাদা থাকে, কারণ সব গাড়ি সব ধরনের ল্যাব বা রেসে ইউজ করা যায় না, স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ গাড়িগুলো সেট করা, দ্যাটস ওয়াই। সো আমরা আমাদের ক্যারিয়ারে চলে যাচ্ছি। ক্যারিয়ারে 179 আউট অফ 375। সো রাইট, সো এখন যেটা করব, আমরা এখান থেকে শুরু করব, যদিও আমাদের ইভেন্ট এখান থেকে, আমরা ইতিমধ্যে গত পর্বগুলো সব কভার করা, এখান থেকে আজকে শুরু হবে। তার আগে যেটা করব, এখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল গত পর্বতে, কিছু চ্যালেঞ্জ আমরা কভার করেছিলাম, এখানে আমরা কিছু চ্যালেঞ্জ কভার করব। তো এখানে 10টা চ্যালেঞ্জ অলরেডি আনলক, এর মধ্যে কিছু কমন পড়তে পারে, সো কমন পড়লেও নো ওয়ারিস, আমরা খেলে যাবো। 10টা চ্যালেঞ্জ করার পর দেন আমরা চলে যাবো হচ্ছে ইভেন্টস, ওখান থেকে আমরা রেস্ট অফ আজকের যেসব ম্যাপ অ্যান্ড ল্যাব আমরা এগুলো কভার করবো। সো ফার্স্ট অফ ইউ আর স্টার্টিং ফ্রম হেয়ার, হেয়ার ইউ গো। সো নাও দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার, স্কোডা ফ্যাবিয়া র্যালি 2 ইভো। দিস ইজ মাই ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট কার ইন দ্য গেম, ডট র্যালি 5। ইউ ক্যান ট্রাই ফর ফ্রি, এটা কোনো টাকা লাগে না খেলতে, সরি বা পারচেস করতে। সো যদি ইচ্ছা করে যে না আমি এটা কিনবো, দেন ইউ ক্যান বাই, নো ওয়ারিস, বাট খুবই ভালো। আর এটা ফোর্ডের, এটা আমি জানি না এটা কেমন, এটার দাম 60, এটা দুটোই এ, সো এটা আমি পারচেস করে ফেলি। লেটস ট্রাই, হিয়ার উই গো, 60,000 টাকা অলরেডি গন, বাট নো ওয়ারিস, ইউ ক্যান আর্ন ফ্রম lots of money from your race if you win first position. Thank you.
So almost 60,000 টাকা দিয়ে গাড়ি কিনে 35,000 টাকা অলরেডি উঠে গেছে সো মাত্র 25,000 টাকা এখনো বাকি এই টাকাটা উঠে গেলেই গাড়ি ফ্রি সো আমরা এটা কভার করলাম দেন আমরা এটা করব এখন ও শিট হোয়াট দা এটাতে ফাস্ট হওয়া যাবে না আগে থেকে বলে দেই কোনো ইচ্ছাও নাই জাস্ট খেলা দরকার খেলি কারণ এই রাস্তা এখন আপনারা দেখলেই বুঝবেন এটা কেন আমি কথাটা বলছি বাট উইয়ার্ড ওয়ান অফ দ্য মোস্ট উইয়ার্ড There you go. So it is a fast. Nice. It is a fast. But luckily, it is. Anyway, so next.
Next. This is boss. This is boss. So, yeah. Sandstone Valley Stampede. Hear this noise. I can barely hear myself. The time is ready. Waiting for the Stampede, win. You definitely rocked the crowd. Well done. So, tinta khala holo already challenge. Tino tate jigula, by the way, jigula chhobo 1-1. Apna iti modhe dekchen jigula chhobo 1-1. So already tinta tate tino tate win. And next one, it ani made pretty doubt because iga eta bhalo na. আমি বলেই দিচ্ছি আগে থেকে এটা ভালো না আই থিঙ্ক আমি সেকেন্ড হওয়ার চান্স আছে আই মে ট্রাই মাই বেস্ট বাট এটা পুরো পাগল একটা গাড়ি এটা কোনো কন্ট্রোল নাই এটা দিস ইজ মাই ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট আমি এটা কিনছিলাম আই থিঙ্ক 2 উপরের দাম ছিল বাট কিছু করার নাই নো ওয়ে একদম বাজে কন্ট্রোল So, fourth number challenge. We'll be right back.
আই থিঙ্ক আমি গাড়িতে প্রথম ফার্স্ট হইলাম, বিকজ আই ডোন্ট নো ওয়াই, অ্যাবনর্মাল কন্ট্রোল। You ain't getting past me. Mm-hmm. Road hogging display of driving. I think I'm quoting Shakespeare when I say noise. আমি এটাতে প্রথমেই যাইতে ফার্স্ট হলাম। আমরা ইতিমধ্যে আমার আগের যে পর্বগুলো ওগুলো যদি দেখে থাকেন তাহলে অলরেডি দেখবেন যে আমি এই এই এটাতে আমি কোনোভাবে উইন হতে পারি নাই। এটা খুবই 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 টাফ উইন হওয়া। সো যাই হোক, আমার মনে হয় এবার ঠিকঠাক মতো আগাচ্ছি কিনা বুঝতে পারছি না। এতগুলো রেস কোনটা খেলছি কোনটা খেলছি না একবার রিচেক করি। শ্যাফেল হচ্ছে নাকি? এটা তো খেললাম রাইট, বাট প্রিটি রাউ স্টিল কনফিউজিং। ওকে হ্যাঁ, এই দুটা খেলা হয়ে গেছে। এটা এটা খেলা হয়নি। এটা শ্যাফেলের মতন একটা। সো জিমখানা ট্রায়াল, জিমখানা, ওকে জিমখানা ট্রায়াল, এটাতে আমরা চলে যাই। ওয়াট আগে যে দশটা চ্যালেঞ্জ ছিল এখান থেকে আমাদের একটু এলোমেলো লাগছে এখন, আমি কোনো সিকোয়েন্স ওয়াইজ আগাচ্ছিলাম, বাট এখানে এসে আবার দেখছি যেটা এদিক ওদিক হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না বাট ওয়াই, বাট আমি সবগুলোই ওভারভাই করবো এখন। একটা পাইছি হয়তো। ওকে ওকে ওকে, সো হিয়ার উই গো, উই ক্যান সি যে আমাদের কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট। সো দেখেন অলরেডি আবার চেঞ্জ হয়ে এগুলো চলে এসছে, মানে এগুলো র্যান্ডম আসতেই থাকবে। আই থিঙ্ক একটা স্টে করছে না, যেমন এটা থেকে চেঞ্জ হয়ে মানে পার্টিকুলার থাকতেছে না, এগুলো আবার চেঞ্জ হয়ে আসতেছে। সো বেটার যে আমরা এটা তো খেললাম মনে হয় একবার নাকি, ব্যাটল ফর দি আইস। প্রিটি কনফিউশন। সো এটা মনে হয় খেলি নাই। ওকে আমরা আর তিনটা খেলার পর আমরা নেক্সটে ইভেন্টসের যে ক্যাম্পেইন ওইটাতে চলে যাবো, কারণ এখানে এটা র্যান্ডম চেঞ্জ হচ্ছে। আমি আমার কাছে ধারণা ছিল যেটা আসবে যাবে বাট
এভাবে না, এটা র্যান্ডম চেঞ্জ হচ্ছে। DiRT তে এই গাড়ি টাকা উঠে গেছে অলরেডি, সো নো 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 Thank you.
টাকা উসুল এই গাড়িটা বেস্ট keep up this level of performance kid and you will win the whole food chain of mixing metaphors and it's weird I just want to say congratulations এটা টাকা উসুল হয়ে গেছে গাড়ির পারফরম্যান্সে নো ডাউট সো আই থিঙ্ক এটা আমরা একবার খেলছি বাট রিচেক করি তারপরেও রাস্তা আঁকাবাঁকা ভালো বাট এই যে রাস্তার ধরন ম্যাক্সিমাম রাস্তার যে ধরন এটা আসলে মানে আমার ওপিনিয়ন হচ্ছে প্যাঁচাইতে প্যাঁচাইতে এমন প্যাঁচাই ফেলছে সবই এখন প্যাঁচা লাগে কোনো কিছু আর সোজা লাগে না সো এটা একটা কনস এই গেমের রাস্তা অতিরিক্ত প্যাঁচানো মানে সার্টেন টাইম লং থাকবে সার্টেন টাইম কার্ভ থাকবে নট লাইক দ্যাট ইচ্ছা করে এটা ইচ্ছা মতো প্যাঁচানো ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সো এনিওয়ে সো আমরা এই যে 179 আছি বিকজ আমরা এখন পর্যন্ত ইভেন্টসে যাইনি সো আমরা এখন ইভেন্টে চলে গেলাম আমরা ইভেন্ট এখান থেকে শুরু করবো আজকে এখান থেকে ইভেন্টের বাকি পর্বগুলো সো এইগুলোর ভিতরে এই গাড়িটা আমার কেনা সেটাতে ট্রাই করি
নতুন গাড়ি কিনলাম এটা দিয়ে, সো এবার ট্রাই, বিকজ আগেরটা কন্ট্রোল একেবারেই ভালো লাগতেছে না, একবার আনফর্চুনেটলি কীভাবে কীভাবে ফাস্ট হয়ে গেছে, আর রোড আর নাই বা বলি রোড অ্যাবনর্মাল।
Yulong River, China. তো আমাদের তিনটা ওদিকে শেষ, ইভেন্টসের তিনটা ল্যাপ, তিনটা ম্যাথ রেস, সরি রেস, তিনটা রেস, তিনটা রেস এখান থেকে আছে তিনটা, তারপরে আরও ওদিকে চারটা, চারটা আটটা, তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে নয়টা। সো আমরা এখানে চলে যাই পড়তে। ফেললাম অলমোস্ট অনেক টাকা দিয়ে, এটা লাগবে গাড়িটা, কারণ অন্যান্য গাড়িগুলোর থেকে এটা প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই মিনি। আজকের পিছনে যে টাকা কামানো হয়েছে সব টাকা ইভনে গাড়ি চলে গেছে অলরেডি।
গাড়ির স্পিড খুবই ভালো, অন্যান্য গাড়ির তুলনায় স্পিড ভালো, ইভেন অ্যাসেলারেশন অনেক ভালো, অ্যাসেলারেশন ইনস্ট্যান্ট খুবই হাই হয়ে যায়, ব্রেকটা একটু অ্যাভারেজ, নট খুব ভালো যে ব্রেক তা না, বাট যেই রাস্তাতে এখন খেলাটা হলো আমি জানি না আসলে ওয়াই দে আর মেকিং দ্যাট কাইন্ড অফ রোড ফর দ্য হোল গেম, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ এটা রাতের সময়, ইভেন এটার কোনো ইন্ডিকেশন নাই, যখন চালানো হচ্ছে তখন মনে হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি, ইভেন একটা এরকম হাই স্পিডের গাড়ি আমি প্রেডিক্ট করতেও পারছি না এটা ডানে না বামে, ইভেন একটা জায়গাতে তিনবার চারবার 180 অ্যাঙ্গেলে টার্নিং, দিস ইজ কাইন্ড অফ জোক, রিয়েলি আই ওয়ান্ট টু সে দিস ইজ কাইন্ড অফ জোক।
game. Here we go. Aston Martin যে গাড়িটা লাস্ট টাইম চালালাম এই গাড়ি খুব সুন্দর গাড়ি এবং খুবই স্মুথ এবং কন্ট্রোল ভালো বাট ওই রোডের জন্য এটা পারফেক্ট নট ফর দ্য অল ইউ নো যে সব গাড়ি সব রাস্তা চালানো যায় না অলরেডি
So this is our last race for this episode. Then we are moving to the another race to the next episode. So here we go. এই গাড়িটার কথা বলছিলাম যেটা অ্যাস্টন মার্টিন মডেলটা রেস শেষে বলা যাবে পুরোটা লেখা থাকবে যদি ওখানে লেখা ছিল এনিওয়ে সো আমাদের ইতিমধ্যে প্রথমে চ্যালেঞ্জ বেশ কয়েকটা রেস এবং পরবর্তীতে ছয়টা রেস টোটাল বেশ অনেকগুলো রেস খেলা হলো এই এপিসোডে So Aston Martin DBX, this is the model. খুব ভালো একটা গাড়ি। কিন্তু হয়েছিল এটা বেশ কয়েকটা পর্ব আগে, তখন
কবিতা আছে আপনি দেখতে পারেন আমাদের প্লে লিস্টে ডার্ট 5 এর অনেকগুলো পর্ব ইতিমধ্যে হয়ে গেল সো হিয়ার উই গো সো আমাদের আজকে মোটামুটি 6 4 10 অলমোস্ট 10টার কাছাকাছি বা 10টার উপরে হবে টোটাল রেস 1 2 3 এদিকে 6 আর এদিক থেকে তো আমরা অনেকগুলো খেললাম প্রায় 10টার উপরে হবে এনিওয়ে আমাদের 193 আউট অফ 375 সো আমরা পরবর্তী এপিসোড থেকে এখান থেকে করব এখান থেকে আমরা শুরু করব অ্যাজ ইট ইজ যেটা আমরা করে আসছি পরবর্তী এপিসোড এখান থেকে শুরু হবে দেন আগাতে থাকবে দেন এটা বাই দ্য ওয়ে এটা চ্যাপ্টার 4 সো চ্যাপ্টার 5 সামনেই লাল যেটা রেড জোনের একটা ক্রসিং লাইন যাচ্ছে এটা এটা চ্যাপ্টার 5 এটা চ্যাপ্টার 4 আর আগে যেগুলো ছিল সেটা ছিল চ্যাপ্টার 3 এবং তার আগে ছিল চ্যাপ্টার 2 অ্যান্ড তার আগে ছিল চ্যাপ্টার 1 সো আমরা ইতিমধ্যে 1 2 3 অ্যান্ড নাও 4 চ্যাপ্টারে সো আমাদের প্লে লিস্টে এই ডট 5 এর উপরে ধারাবাহিকভাবে সব কটা পর্ব দেওয়া আছে এটা টোটালটা হচ্ছে একটা ক্যাম্পেইন যেটা হচ্ছে আমাদের এখানে যে ক্যাম্পেইন সো এগুলো ডিএলসির মাধ্যমে আসবে এগুলো ডিএলসি কিনলে দেন এগুলো আনলক হবে বাট এটা পরে আমাদের আগে ক্যাম্পেইন ওভার হবে দেন সো থ্যাংক ইউ সো মাচ এগেইন অ্যান্ড এগেইন যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন লাইক দিবেন আর পছন্দ হলে অন্যান্য প্লে লিস্টে আরও অনেক গেমসের উপর ভিডিও আছে ওগুলো দেখতে পারেন ঘুরে আসতে পারেন কমেন্ট করতে পারেন সো ভালো থাকবেন সবাই আর যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ এগেইন সো টেক কেয়ার